হ্যালো ফ্রেন্ড, এই পর্বে যারা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশে ফর্ম ফিল আপ করবেন, কীভাবে করবেন, সিলেবাস কী, সেই সম্পর্কে বিস্তারিত জানাবো। টোটাল রিক্রুটমেন্ট প্রসেসটা জানাবো একদম পুরো অ্যানালাইজ করে। তার আগে বলবো যে তোমরা যারা এখনও টোটালটা বুঝতে পারছো না, একটু মনোযোগ সহকারে বুঝবে যে কি আমি বলছি। এটার কিন্তু বোঝার একটা ব্যাপার আছে, কেন গতবারের নোটিফিকেশন বা অন্য নোটিফিকেশনের তুলনায় এটা কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদাভাবে পিআরবি কিন্তু রিকমেন্ড করবে। অতএব কীভাবে হবে এক্সাম, কীভাবে মাঠের প্রস্তুতি নেবে, টোটালটা আলোচনা করব। ধৈর্য সহকারে দেখবে। যারা যারা খাকি ইউনিফর্ম পড়তে চাও, মনে করো যে আগামী দিনে খাকি ইউনিফর্ম পরবো, তাদের কাছে কিন্তু একটা একটা গোল্ডেন একটা সময় বা গোল্ডেন একটা সুযোগ বলতে পারো এক কথায়। প্রথমে বলবো যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড যে যে ভ্যাকান্সি ছেড়েছে কনস্টেবলের জন্য, তার হচ্ছে ডেট কবে থেকে শুরু হবে। প্রথম কোনো একটা পরীক্ষার প্রাথমিক পর্ব থাকে, তার ফর্ম ফিল আপ। এই ফর্ম ফিল আপ যদি তুমি ঠিকভাবে না করতে পারো, কিন্তু তোমার যেহেতু তুমি পড়াশুনো করো, তোমার কোনো কাজে আসবে না। প্রথম ডেট হচ্ছে 07/2007 থেকে মার্চের 2024 পর্যন্ত, আর 2/05/04/2024, মানে মার্চ থেকে মার্চের পর এপ্রিলের 5 তারিখ পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ চলবে। তাহলে প্রথম প্রথম ধাপ ক্লিয়ার, যে ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে। ফর্ম ফিল আপ কীভাবে করবেন, যারা যারা ভালো যেখান থেকে আপনার মনের মতো জায়গা, যেখানে সঠিক করে একদম পুরো আপনার নাম থেকে শুরু করে, বাবার নাম থেকে শুরু করে, সঠিক করে তেমন একটা জায়গায় যেতে হবে। সেখানে গিয়ে ইমেল আইডি থেকে শুরু করে ফটো সব কিছুর জন্য যেন রিজেক্ট নয়, একদম সুন্দরভাবে ফর্ম ফিল আপটা করতে হবে। করার পর ওই ফর্ম ফিল আপ এক কপি বাড়িতে রেখে দেবেন। পরের কাছে বলবো যে সিলেবাস কী থাকবে। একটা পরীক্ষার তো একটা নির্দিষ্ট সিলেবাস থাকে। এবার এখানে একটা মজার বিষয় আছে যে সিলেবাসের আগে পরীক্ষা কিন্তু এবার আগে হবে, একটাই পরীক্ষা হবে আগে হবে। এবার সিলেবাস কিন্তু পরিবর্তন, আগের সিলেবাসের সঙ্গে কিন্তু এই সিলেবাসের মিল নেই। কী মিল নেই, আগে প্রিমসে এক হতো, মেন্সে এক হতো, এবার কিন্তু একটাই পরীক্ষা হবে। সেই পরীক্ষায় কী থাকবে, প্রথমত জেনারেল অ্যাওয়ারনেস থাকবে অ্যান্ড জিকে থাকবে। তোমরা বলতে পারো যে জেনারেল অ্যাওয়ারনেস কী, জেনারেল অ্যাওয়ারনেস সাম্প্রতিক ঘটনাবলীর উপরে, দেশ বা রাজ্য বা ওয়ার্ল্ডের যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে সেগুলোকে আমরা বলতে পারি জেনারেল অ্যাওয়ারনেস। সেকেন্ড কী, জিকে। জিকে জানো তো ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতিকবিজ্ঞান, পলিটিক্যাল সায়েন্স বিভিন্ন থাকবে, জেনারেল নলেজ। এর ওপরে থাকবে 25 নম্বরের কোশ্চেন, ক্লিয়ার, এর ওপরে থাকবে 25 নম্বরের কোশ্চেন। আর দ্বিতীয় পার্টে গেল ইংলিশ, ইংলিশে 10 থাকবে মাধ্যমিক স্ট্যান্ডার্ড মানে, এই কোশ্চেনগুলো থাকবে কিন্তু মাধ্যমিক স্ট্যান্ডার্ড মানে থাকবে। তারপর থাকবে এলিমেন্টারি ম্যাথ 25, এটাও কিন্তু মাধ্যমিক স্ট্যান্ডার্ড মানে থাকবে কিন্তু। তারপর থাকবে রিজাইনিং লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল জিআই, যেগুলো জিআই থাকবে, দেখবে জিআই দু রকম পার্ট থাকে, সেই পার্টগুলো কিন্তু এখানে থাকবে। এবার টোটাল ভ্যাকান্সি তো শুনেছো, টোটাল ভ্যাকান্সি কম বেশি কত। এবার যেটা বলবো যে কীভাবে পরীক্ষার পদ্ধতিটা হবে। প্রথমে তুমি ফর্ম ফিল আপ করলে, ফর্ম ফিল আপ করার পরে তোমার ক্যান্ডিডেটকে পরীক্ষার জন্য ডাকা হলো। পরীক্ষায় যারা যারা কোয়ালিফাই করবে তাদের একটা মার্কস, কিন্তু এখানে পরীক্ষার মার্কসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেই মার্কসের ভিত্তিতে পিআরবি একটা নির্দিষ্ট সংখ্যক প্রার্থীকে কোথায় ডাকবে, মাঠের জন্য ডাকবে, পিএফটির জন্য থাকবে। সেখানে মেজারমেন্ট হবে, মেজারমেন্টের পরে কী হবে, রান হবে। রানে যারা কোয়ালিফাই করলেন তাদের কিন্তু ইন্টারভিউ ডাকা হবে। প্রথমে কী হবে, তাহলে প্রথমে হচ্ছে এক্সাম, তারপরে হলো কি মেজারমেন্ট, মেজারমেন্ট পরে হলো রান। এবার রানে যারা কোয়ালিফাই করবে তাদের 15 নম্বরের জন্য ইন্টারভিউ থাকবে। এবার এখানে একটা মজার বিষয়, কে মনে করেন পরীক্ষায় সেম নম্বর পেয়েছেন, আমি বা আপনি পরীক্ষায় সেম নম্বর পেয়েছি, সেক্ষেত্রে কী হবে, তাহলে সেক্ষেত্রে হবে যে সবচেয়ে সিনিয়র সে কিন্তু জবটা পাবে। ধরুন করেন আপনি 25-50 পেয়েছেন, আমিও 50 পেয়েছি, মেরিট লিস্টে দুজনের নাম আছে, কিন্তু যে সিনিয়র কিন্তু তার জবটা হবে। তারপরে যদি মনে করেন যে সিনিয়র না, দুজন সেম জব হয়ে গেলো, দুজন সেম জব সরি এজ হয়ে গেলো, সেক্ষেত্রে কী হবে, সে কিন্তু বোর্ড ঠিক করবে কাকে নিয়োগ দেবে। এই এই ছিল মূলত এই পর্বের বিভিন্ন অ্যানালাইসমূলক কী কী থাকবে আর কি। আর সবচেয়ে বড় ব্যাপার, ইন্টারভিউ কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, আর তার সঙ্গে সঙ্গে যেগুলো বললাম এগুলো তো মনোযোগ সহকারে শোনা উচিত, কী কী বললাম যে কীভাবে মাঠটাটগুলো হবে। আর যারা যারা সম্পূর্ণ দেখেছেন, ভিডিওটা দেখছেন, তাদেরকে বলবো যদি ভালো লাগে একটা করে ইয়ে করে দেবে, বিশেষ করে ইউটিউবে গেলে ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবে আর এখানে ফলোয়িং করে দেবে। এর চেয়ে ভালো ভালো
ইনফরমেশন তোমাদের কাছে আমি দেব। এই হচ্ছে বিষয়বস্তু এবং এই ছিল আলোচনার মেল বিষয়বস্তু। আর এর সঙ্গে বলবো যে পরীক্ষার যে এক্সাম কিন্তু সেটা কিন্তু বাংলা এবং নেপালিতে হবে। আর হাইট তো জানো 167 সেন্টিমিটার, এখানে কিন্তু হাইট কমায়নি, যা হাইট ছিল আগে সেটা এসসি এই রাজবংশীরা কিন্তু, আর যারা এসটি আছে বা পাহাড়ে যারা নেপালিস আছে তারা কিন্তু বয়সের নির্দিষ্ট একটা ছাড় পায়। এই ছিল আলোচ্য বিষয়। যারা যারা সিলেবাস নিয়ে ভাবছিল তাদের সিলেবাসটাও কমপ্লিট হয়ে গেল এবং তাদের জানা বোঝা কমপ্লিট হয়ে গেল। আর থ্যাংক ইউ যারা যারা পুলিশের স্বপ্ন দেখলো, পুলিশের স্বপ্ন দেখো, তাদের স্বপ্ন সফল হোক। আর থ্যাংক ইউ, সবাই ভালো থাকবে।